বিএনপি তো স্যার ইয়াতে আছে, ক্ষমতার স্বপ্ন দেখতেছে স্যার, আপনার বক্তব্য কি স্যার? প্রথমত সারা দেশে বিএনপি আবার নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বহিরাগতদের নিয়ে সন্ত্রাস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে বহিরাগতদের সমাবেশ ঘটিয়ে সন্ত্রাস, দেশের অন্যান্য বিভিন্ন জায়গায় এ সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সারা দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দিয়েছে, আমাদের দলের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে দেশে যাতে কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে, দেশে যাতে আবার অগ্নিসন্ত্রাস কেউ করতে না পারে। বিএনপি যে অগ্নিসন্ত্রাস 13-14-15 সালে করেছিল, তারা আবার সেই অগ্নিসন্ত্রাস করার পায়তারা করছে, এটি যাতে করতে না পারে আমাদের দলের নেতাকর্মীদের আমরা সতর্ক করেছি, এবং যদি এগুলো করার অপচেষ্টা আবারও চালানো হয় জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করব। আসলে বিএনপির মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে পদ্মা সেতু করতে পারবে না, মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলেছিল। পদ্মা সেতুতে যাতে বিশ্বব্যাংক সহ পৃথিবীর অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো যাতে অর্থায়ন না করে, সেজন্য নানা অপচেষ্টা, ষড়যন্ত্র, বহু কিছু করা হয়েছে। এরপরও নিজস্ব অর্থায়নে, বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে ফেলেছে। এখন জনগণ যখন তাদেরকে ধিক্কার দিচ্ছে, তখন তাদের মাথাটা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হওয়ার কারণে নানা ধরনের কথা বলছে। মির্জা ফখরুল সকালে একটা বলে, বিকেলে একটা বলে, গয়েশ্বরবাবু সকালে বলে, এগুলো রাতের বেলা বলার কথা, উনি এগুলো আবার সকালবেলা বলে। তো এই যে তাদের আসলে মাথা খারাপ হয়ে গেছে, সেই জন্য নানা ধরনের আবুল তাবুল কথা বলছে। আর ক্ষমতায় আমাদের বিদায় ঘণ্টা তো তারা নয়াপল্টনের অফিসে বসে 2009 সালের মাঝামাঝি থেকে বাজানো শুরু করেছে। যতই ঘণ্টা তারা বাজাচ্ছে, ততই তাদের জনগণের সাথে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আসলে তারা নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে, আমাদের বিদায় ঘণ্টা নয়। আর ওই স্বপ্ন দেখা, স্বপ্ন যে কেউ দেখতে পারে, স্বপ্ন দেখাতে কোনো দোষ আমি দেখি না, কিন্তু স্বপ্ন দেখতে গিয়ে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়, সেটি কঠোর হস্তে দমন করা হবে। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে ডেল্টা প্ল্যান করেছেন 2100 সাল নাগাদ, অর্থাৎ 2100 সালকে সামনে রেখে একটি ডেল্টা প্ল্যান করা হয়েছে, সারা দেশের জন্য একটা ফিজিক্যাল প্ল্যানিং করা হয়েছে, এবং সেই প্ল্যানের আওতায় সেটির বাস্তবায়নও কিছুটা শুরু হয়েছে, এবং সেই মহাপরিকল্পনার আওতায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেটির আলোকে অন্যান্য আপনি যে তিস্তা ম্যারেজ প্ল্যান বা অন্যান্য প্ল্যান, সেগুলো পরিকল্পনার মধ্যে আছে। আর আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সারা দেশের একটা ফিজিক্যাল প্ল্যানিং করে, মাননীয় প্রধানমন্ত্রী তো ভবিষ্যৎ দেখেন, যেমন শেখ হাসিনা ভবিষ্যৎ দেখেন, শুধুমাত্র 5 বছরের পরিকল্পনা নয়, তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এতে 2041 সাল নয়, তার আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।